কখন ফোনে রূপসী। নমস্কার এবং স্বাগত, শুরু করছি অনুষ্ঠান এখনকার রঙ্গোলির অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন আপনারা, মানে আমাদের প্রিয় দর্শক বন্ধুরা। দেখুন আপনারা সত্যি তো আমাদের অত্যন্ত প্রিয়জন। আপনারা প্রিয়জন বলেই কিন্তু আপনাদের সুস্থতা আমাদেরকে ভাবিয়ে তোলে। আমরা চাই আপনারা সুস্থ থাকবেন, এবং এই যে একটা মহামারী অতিমারীর মধ্যে দিয়ে আমরা সবাই এগিয়ে চলেছি। প্রত্যেক দিন আমরা দেখছি বিভিন্ন পরিসংখ্যান, আমাদের আতঙ্ক বাড়ছে। আমরা ভাবছি কী করে নিজেদেরকে আমরা সেফ রাখবো, কী করে নিজেদেরকে আমরা সুস্থ রাখবো। আমাদের প্রিয় মানুষটা, আমাদের কাছের মানুষজন, তারা কীভাবে সুস্থ থাকবেন সত্যি আমরা ভাবছি। তো জেনে নিন কী করবেন, কীভাবে নিজেদেরকে সুস্থ রাখবেন, এবং কি করে নিজেদের মধ্যেকার সেই শক্তিটাকে বাড়িয়ে তুলবেন, যাতে এই মহামারী বলে শুধু নয়, যে কোনো কিছুর সঙ্গে আপনারা লড়তে পারেন। এই জায়গা কিন্তু আয়ুর্বেদ আমাদেরকে দিয়ে রেখেছে। আজকের অনুষ্ঠানে আপনারা যেরকম রয়েছেন, ঠিক তেমনই আমরা কিন্তু আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি রঙ্গোলির পক্ষ থেকে পবনদাকে। পবনদাকে অনেক স্বাগত। নমস্কার পবনদা। একদম সত্যি কথা বলতে গেলে কি এই সময় আমরা প্রত্যেকেই কম বেশি চিন্তিত। আপনি নিজেও সিচুয়েশনটা খুব ভালো করে বুঝতে পারছেন, হয়তো আপনার কাছেও প্রচুর মানুষজন প্রশ্ন নিয়ে পৌঁছে গেছেন যে আমাদের এই কোভিড সিচুয়েশনে কি করণীয়, আয়ুর্বেদ কি বলছে। দেখো একটা জিনিস যেটা আছে সেটা তো আমরা নর্মাল ওয়েতে যেটাকে বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের বডির রেজিস্ট্যান্স পাওয়ার, মানে বডির ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানো দরকার। এবং বডি ইমিউনিটি পাওয়ার যদি ঠিক থাকে তাহলে আমাকে করোনা অ্যাট্যাক করলেও কিন্তু আমাকে সেইভাবে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। করোনা অ্যাট্যাক হবে না এটা কিন্তু কোনো অ্যাসুরেন্স কিছু নেই, কিন্তু আমাকে সেই রকম পর্যাপ্ত ক্ষতি করার মতো কিছু হবে না। সামান্য কিছু হবে, দু চার দিন পাঁচ দিনের মধ্যে আমরা নর্মাল ওয়েতে বেরিয়ে যাব। সামান্য একটা ট্যাবলেট জ্বর টরের ট্যাবলেট খেয়ে বা সুস্থতা হয়ে আমরা বেরিয়ে যাব। যদি আমাদের সর্দি কাশি যদি 12 মাসের একটা টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু আমি যতই আমি একটা স্ট্রং ইমিউনিটি পাওয়ারের কোনো ওষুধ খেলাম, কোনো কিছু আমি খেলাম, সেগুলো কিন্তু আমার প্রপারলি ডাইজেস্টই হচ্ছে না। তো আমার যদি প্রপার ডাইজেস্ট না হয় তাহলে আমার বডিতে ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং হবে কী করে? আমার বডিতে প্রচুর পেইন চলছে, আমার বডিতে সুগারের প্রবলেম আছে, আমার বডি ওবেসিটি বেশি আছে। তো আজকে সেই জায়গাগুলো যাদের থাকে, যাদের মাইগ্রেনের প্রবলেম আছে, তো তারা তো আজকে ইমিউনিটি পাওয়ার অলরেডি লুজ করে ফেলেছে। তো আজকে যদি ইমিউনিটি পাওয়ার লুজ করেই ফেলেন তাহলে কিন্তু আপনি কিছুই খাবেন, আপনি মনে করবেন যে আমি অনেক মাংস, ডিম, আমি এটা খাবো সেটা খাবো, সেগুলো তো আপনার হজম হচ্ছে না অলরেডি, আপনার বডিটা তো নিতে পারছে না। যদি বডিতে যদি না নিতে পারে তাহলে আপনার ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং হবে কী করে? তার মানে কি নিজেকে আমাকে নর্মাল সুস্থ হতে হবে, আমাকে এই রোগগুলোর থেকে আমাকে বেরোতে হবে, তাহলে কিন্তু আমি আমার ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে, আমার রোগমুক্ত শরীর হবে, এবং আমি তখন কিন্তু আমার যদি করোনাও অ্যাটাক করে তাহলে কিন্তু আমার সেই অ্যাটাকে সেই ক্ষতিটা আমার করতে পারবে না, যেটা আজকের ডেটে অনেক মানুষের হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি লান্সে এফেক্ট করে যাচ্ছে। আজকে বডিটা এমনভাবে জাকড়ে ধরছে যার জন্য কিন্তু আমাদের ইমিডিয়েটলি অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, বডিতে অলরেডি অক্সিজেন কম আছে। তো সেই ক্ষেত্রের মধ্যে কী আছে, নিজের ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক থাকে তখন কিন্তু আমাকে এই প্রবলেমসগুলো ডাইরেক্টলি ফেস করতে হবে না, তখন কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকবো, ভেতর থেকে স্ট্রং থাকবো, এবং আমাদেরকে যে কোনো রোগ থেকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন আমাদের বৃদ্ধি হচ্ছে, যে কোনো রোগকে ফাইট করার মতো নিজের একটা বডিটা বিল্ট আপ হবে আর কি, সেই বিল্ট আপটার প্রয়োজন আছে। তার জন্য কিন্তু আমাকে রঙ্গোলির জীবনসুতা ওষুধটাকে ডেফিনেটলি করে খেতে হবে। এবং আমি এটুকু কনফিডেন্টলি বলতে পারি, যারা অলরেডি জীবনসুধা ওষুধ খাচ্ছেন তারা নিজেরা মেন্টালি এবং মানে ফিজিক্যালি নিজেকে সুস্থ মনে করছেন। একেবারেই তাই, মানে যেরকমটা আপনি শুনলেন পবনদার কাছ থেকে যে আমাদের নিজেদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করা ছাড়া নিজেদের ইমিউন সিস্টেমটাকে আরও অনেক বেশি, মানে যেটাকে আমরা বলবো শক্তিশালী করা ছাড়া, অনাক্রমতা বাড়ানো ছাড়া কিন্তু এই মুহূর্তে সত্যি কিছু করার নেই। তো অনাক্রমতা আমাদেরকে বাড়াতেই হবে, নিজেদেরকে সুস্থ রাখতেই হবে, এবং অতি অবশ্যই যে আদর্শ আচরণবিধি বলা হচ্ছে সেটাকে মেনে চলুন। কারণ এক্ষেত্রে আপনি যে শুধু নিজেকেই সুরক্ষিত রাখবেন তা কিন্তু নয়, আপনি আপনার আশপাশের অন্যদেরকেও সুরক্ষিত রাখবেন। কারণ আমরা তো কখনই অন্যকে বিপদে ফেলতে পারি না বন্ধুরা, নিজেদেরকে তো সুস্থ রাখতে হবে, পাশাপাশি আমার থেকে যেন কেউ কোনোভাবে আক্রান্ত না হন সেটাকে আমাদেরকে কিন্তু নিশ্চিত করতে হবে। কারণ অনেকেই তো অন্যকে সেভ চাই, একদমই, কারণ অনেকেই তো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমাদেরকে তো পেশার প্রয়োজনে যেতেই হবে পবনদা, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু সাবধানও থাকতে হবে। তাই সাবধানে থাকবেন এবং অতি অবশ্যই নিজেদের যত্নে রাখবেন। আর যে জীবনসুতার কথা আপনি বলছেন পবনদা, এটা তো সবাই খেতে পারে। হ্যাঁ, যে কেউ খেতে পারে,
এটা যে কোনো বয়সে যে কেউ খেতে পারে, এর কোনো সাইড এফেক্ট নেই। এটা পুরোপুরি আয়ুর্বেদিক, এটা একটা ছোট্ট শিশু থেকে আরম্ভ করে একটা ওল্ড এজ ম্যান পর্যন্ত যে কেউ খান, যারা খাচ্ছেন আমি একটাই কথা বলবো, এটা আমার বলার থেকে যারা খাচ্ছেন তারা আইডেন্টিফাই করবে, বলবে হ্যাঁ আমি আজকে ডেটে সুস্থ আছি এবং আমি কনফিডেন্ট আছি। যখনই সুস্থ থাকে তখন মানুষ কিন্তু কনফিডেন্ট হয়। ঠিক ঠিক ঠিক, এটা নর্মাল মানুষের নেচার আর কি। আমি যখন ভেতর থেকে সুস্থ থাকবো তখন কিন্তু আমি কনফিডেন্টও হব যে না ঠিক আছে আমি লড়তে পারবো। একদমই তাই, আপনি সুস্থ থাকলে অটোমেটিকলি আপনার মধ্যে সেই কনফিডেন্সটা চলে আসবে যে আমি ভেতর থেকে সুস্থ আছি, আমি লড়ে নিতে পারবো। একদমই তাই, আপনারা অনুষ্ঠান দেখছেন তো, এবং আজকে কিন্তু সরাসরি আপনাদের সাথে কথা বলার সুযোগ রয়েছে পবনদার কাছে, মানে আপনাদের কাছে সুযোগ রয়েছে যে আপনারা নিজেদের প্রশ্নগুলো নিয়ে পৌঁছে যেতে পারেন এবং সেটা নিয়ে খোলাখুলি আলোচনা করতে পারেন। তো সরাসরি আপনারা চলে আসুন, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে সে বিষয়ে। একটা জরুরি তথ্য আমি বলে রাখবো, যে জীবনসুধার কথা আমরা বলছি বা রঙ্গোলির অন্যান্য বিভিন্ন প্রোডাক্ট আপনার এলাকায় আপনি কোথায় পাচ্ছেন সেটা কিন্তু ট্রেড এনকোয়ারি নম্বর রয়েছে, সেই ট্রেড এনকোয়ারি নম্বর থেকে আপনারা জেনে নিতে পারবেন। হেল্পলাইন নম্বর রয়েছে, হেল্প কেয়ার নম্বর থেকেও আপনারা জেনে নিতে পারেন। আর অনলাইনে অর্ডার করতে যদি চান, অনেকেই দেখছেন এবং এখন আমরা সবাই একটা ডিলেমার মধ্যে রয়েছি যে আদপেও কি আবার কোনো রকম সমস্যা হবে কি না, আমরা মানে সরাসরি বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবো কি না, বিভিন্ন জায়গায় কিছু কিছু রেস্ট্রিকশনসও চলে এসেছে ইতিমধ্যেই। তো সেখানে কিন্তু অনলাইনে অর্ডার করে দেওয়াটা একদম সেফ, আপনার কোনো সমস্যা নেই, আপনাকে যেতেও হবে না কোথাও, আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে এবং কোনো এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে না, কোনো ডেলিভারি চার্জ নেই, কোনো অতিরিক্ত কিছু আপনাকে দিতে হচ্ছে না, আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে। তো অনলাইনে যারা অর্ডার করতে চাইছেন তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু ফোন করে নিন, ফোন করে অনলাইনে অর্ডার করুন, আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে। সে আপনি যেখানেই থাকুন না কেন, পশ্চিমবঙ্গে থাকুন বা পশ্চিমবঙ্গের বাইরে থাকুন, কোনো সমস্যা নেই, আপনার প্রয়োজনের জিনিস রঙ্গোলি অবশ্যই আপনার কাছে সরাসরি পৌঁছে দেবে। যে জীবনসুধার কথা আমরা বলছি আজকে পবনদা, শুধুমাত্র যে আমাদেরকে ভেতর থেকে সুস্থ রাখছে তা তো নয়, তার পাশাপাশি এর হাজারো গুণ, হাজারো কোয়ালিটিস। কিন্তু একশোবার জীবনসুধা আমাদেরকে আজকে ডেটে যেমন মাইগ্রেনের প্রবলেমস আছে, বডি পেইন আছে, আমার পেটের প্রবলেমস আছে, বিভিন্ন টাইপের যে আমাদের আর্থ্রাইটিস পেইন আছে, পাইলসের প্রবলেমস আছে, আজকে বহু জায়গার থেকে আজকে মানুষকে জীবনসুধা সুস্থ করে নিয়ে এসেছে আর কি। তো সেই কনফিডেন্সটা যেমন দিয়েছে আজকে, সেই জায়গাটা তো মানুষ আজকে দিতে পারছে। একেবারেই তাই, আপনি মাইগ্রেনের কথা বলছিলেন, তো এই সময় কিন্তু আবার মাইগ্রেনটাও আমরা দেখতে পাচ্ছি, অনেকে আমাদেরকে এই নিয়ে ফোন করছেন, আপনার কাছে এরকম ফোন প্রচুর আসে। মাইগ্রেন টেনশন এবং স্ট্রেস থেকেও কিন্তু বাড়ে, আর এখন তো সত্যি আমরা সবাই কম বেশি টেনশনে রয়েছি, স্ট্রেস তো আমরা বটেই। তো সেই জায়গা থেকে শুরু করে আমরা কিন্তু কী করতে হবে যদি আমাদেরকে মাইগ্রেনকে হারাতে হয়? দেখো মাইগ্রেন কিন্তু একটা নর্মাল ডিজিজ নয়, কারণ মাইগ্রেনের প্রথম প্রবলেমস হচ্ছে যে আমার যদি ডাইজেস্টিভ সিস্টেম প্রথম যদি খারাপ হয়, ডিফেক্ট হয়, সেখান থেকে কিন্তু মাইগ্রেনের সৃষ্টি হয়। মাইগ্রেন হচ্ছে আমার লিভারের মধ্যে আমার ফ্যাটি লিভার হয়ে গেছে, আমার গলব্লাডার অলরেডি স্টোন ফর্মেট হয়ে গেছে, আমার কোলেস্টেরলের মাত্রা ডিসব্যালেন্স হয়ে গেছে, আমার ডাইজেস্টিভ সিস্টেম প্রপারলি কাজ করছে না, তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু মাইগ্রেনের উৎপত্তি হয় এবং এটা এতটাই অ্যাকিউট করে ফেলে যে আমার খেতেও পারি না, মানুষ খেলে পড়ে গা বমি করে, মাথা ঘুরে, মানুষ রোদে বেরোতে পারে না, ছাওয়াতে থাকতে পারে না, এটা মাইগ্রেনের অনেক প্রবলেম। বডির ইমিউনিটি পাওয়ার লুজ করে যায়, নিজের ভেতর থেকে এনার্জি লেভেলটা পুরো নষ্ট হয়ে যায়, কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় মাইগ্রেনের থেকে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে মাইগ্রেন নিয়ে যারা এসছেন তারা কিন্তু আজকের ডেটে সুস্থ আছে, যেটা মানুষের কল্পনার বাইরে। একটা ফোন নিয়ে পাবো না, তারপর আসবো মাইগ্রেনের চিকিৎসার ক্ষেত্রে। কে রয়েছে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন একটু জোরে। হ্যাঁ বলুন ম্যাডাম, বলুন। আমার পায়ে খুব প্রবলেম বুঝছেন? হ্যাঁ, বেশি হাঁটতে পারি না, বেশি হাঁটতে গেলে পায়ে যেমন শক্তি থাকে না। আচ্ছা, আপনার পায়ে প্রবলেম, আপনি একদম হাঁটতে পারেন না, পায়ে কোনো শক্তি পান না। বয়স কত ম্যাডাম আপনার? 68। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা রেখে দিয়ে আপনি শুনুন পবনদা কি বলছেন, আপনি শুনুন। কোথায় থাকেন? আসাম। আসাম ম্যাডাম, এটার জন্য আপনাকে একটা রঙ্গোলি জীবনসুধা ওষুধ খেতে হবে, একটা বডি অয়েল আছে, একটা কর্নিকেয়ার ক্রিম আছে, ওটাকে আপনি নিয়মিত ব্যবহার করবেন। হেল্পলাইনে আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন, আপনাদেরকে ওষুধের ব্যবস্থা করে দেবে এবং সেটা করলে পরে আপনি এক মাসের মধ্যে আপনি নর্মাল হাঁটাচলা করতে পারবেন, এটুকু আমাদের একটা প্রতিশ্রুতি গ্যারেন্টি। যাই মনে করেন মিনিমাম 30-50% পর্যন্ত ইম্প্রুভমেন্ট এক মাসের মধ্যে আপনারা পাচ্ছেন, সেটা পাবেন আপনি।
এর মধ্যে কোনো চিন্তার কিছু নেই। আপনার সুস্থ হওয়ার জায়গাটা এসে গেছে, আপনি কথা বলে নিন হেল্পলাইনে, আপনার প্রবলেমসটা মিটিয়ে নিন। একদম। আর একটা কথা আমরা একটুখানি বলে রাখবো, সেটা হচ্ছে আসাম থেকে যে দিদি ফোন করেছিলেন একটু আগেই বলছিলাম না যে আপনারা কিন্তু অনলাইনে সরাসরি প্রোডাক্ট পেয়ে যেতে পারেন। তো দেখুন অনলাইনে একটা ফোন নাম্বার আপনাদের জন্য যাচ্ছে 8100003334, এই নম্বরে আপনি যদি ফোন করে অর্ডার দিয়ে দেন তাহলে আপনার দরকারের প্রোডাক্টগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সেটা ব্যবহার করে কেমন থাকছেন ফিডব্যাকটা অতি অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, আমি শাহিনীর আয়াজি বলছি। আমার স্যারের কাছে একটা প্রশ্ন আছে। আমার বেশ কিছুদিন ধরে না ঠিক বলে কালো মানে বেশ দাগটা ছড়িয়ে রয়েছে, ওটার জন্য স্যার আমি কি করবো? খুব বাজে লাগছে, আমার রং ফর্সা, খুবই ফর্সা, কিন্তু কালো দাগ হয়ে যাচ্ছে না, আমার যেন সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আপনার কালো দাগটা কোথায়? এটার জন্য আপনি একটা তো রাঙ্গুলি জীবনসুদা ওষুধ খান, তাহলে দাগটা আর নতুন করে বাড়বে না, সেটা একটা প্রোটেকশন পেয়ে যাবেন। আর এক্সটার্নালি আপনার যদি দাগটা হালকা আছে তাহলে ইমিডিয়েটলি চলে যাবে, কোনো অসুবিধা হবে না। তার জন্য রাঙ্গুলির একটা ফেস ওয়াশ, রাঙ্গুলির রূপসাগর একটা মিশেদের স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়শ্চারাইজার, এটা ব্যবহার করুন। আপনি দেখবেন দাগটা আস্তে আস্তে করে পুরো মেল্ট হয়ে চলে যাবে। কোথাও কোনো অসুবিধা থাকলে পরে ফোন করবেন, কোম্পানি আপনাদের 12 ঘন্টা সার্ভিস গ্যারেন্টি দিয়েছে, সুতরাং ফোন করলেই আমাদেরকে পাবেন আর আপনার সমস্যা আপনি মিটিয়ে নিন। দেখুন যোধপুর পার্কে আপনি তো আছেন, আপনার কাছাকাছি আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন, আপনার সেখানে অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্ট, কোনো অসুবিধা নেই। এবার যদি আপনি মনে করেন যে না আমি যেতে চাইছি না মার্কেটে, আমি বাড়িতে বসে প্রোডাক্ট নেব, তা আপনি অনলাইনে অর্ডার করে দিন, আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে? হ্যাঁ, ডাক্তারবাবু শুনুন, হ্যাঁ ডাক্তারবাবু কথা বলতে চাই। আপনি বলুন বলুন। হ্যাঁ, আমি বলছি আমার আমার বয়স হচ্ছে 47 বছর, আর পেটের মধ্যে না একটা সাদা সাদা একটা গোল দাগ মতো হয়েছে, হয়ে গেল বছর ওখানে হয়ে গেল। আচ্ছা, সাদা পেটের মধ্যে সাদা দাগ, সাদা দাগ হয়েছে। সেটা কি বাড়ছে না একই রকম আছে? না না, বাড়ছে বাড়ছে। এটার জন্য ম্যাডাম একটা তো আপনি জীবনসুদা ওষুধটাকে খান, ওটা লিভারের প্রবলেমের থেকে হয়। ওই দাগটা আপনি জীবনসুদাটাকে খান, আর একটা ওখানে রূপসাগর নর্মাল ক্রিম আছে, ওই ক্রিমটা ওখানে লাগান। আশা করছি আর নতুন করে বাড়বে না, আর কমবে ধীরে, সময় লাগবে, কারণ ওটা তো আপনার পুরো ডিজিজটাকে কিওর করার পরে ওটা আপনার আস্তে আস্তে করে দাগটা কমে, তো ওটাতে সময় লাগতে পারে, কিন্তু আপনার দাগটা নতুন করে বাড়বে না, সেই প্রোটেকশনটা পাবেন এবং ভেতর থেকেও আপনি সুস্থ থাকবেন, কোনো প্রবলেমস হবে না। একেবারে আপনাকেও আমি একই কথা বলবো ম্যাডাম, হাওড়া থেকে ফোন করছেন মানে আপনি কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন, আপনাকে বলে দিয়েছেন পবনদা কী কী করতে হবে, শুধু সেটাকে ফলো করতে থাকুন, দেখুন আর কোনো সমস্যা নিশ্চয়ই আপনার হবে না। আর ফিডব্যাক জানাতে ভুলবেন না যে আপনি কেমন আছেন, এইটা আমরা সবাইকে বলি যে আপনারা ফিডব্যাকটা অবশ্যই জানান, কারণ এটা জানতে খুব ভালো লাগে যে এই প্রবলেমটা ছিল পবনদা, কিন্তু এই জিনিসটা করে আমরা কিন্তু এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি। যেমন মাইগ্রেনের কথা বলছিলাম পবনদা, তো মাইগ্রেন তো একটা বললামই যে মাইগ্রেন আজকের ডেটে একটা বিরাট রোগের মতো দাঁড়িয়ে গেছে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ এটাকে কিন্তু একদম ছোট্ট করে দিয়েছে। কেন? যে আজকে এর সিস্টেমটা যে কারণে মাইগ্রেনের উৎপত্তি, সেই উৎপত্তির কারণটা কিন্তু রাঙ্গুলি আপনাদের ঠিক করে দিয়েছে, যার জন্য কিন্তু আপনারা সুস্থ হতে পারছেন এবং মাইগ্রেনকে নিজের শরীর থেকে তাড়াতে পারছেন। তো সেই জায়গাটাকে মেনটেন করুন, তার জন্য কিচ্ছু করতে হবে না, খালি একটা রাঙ্গুলি জীবনসুদা ওষুধ মেনটেন করে খাবেন এবং আপনার লাইফের টোটাল পরিবর্তন আপনি দেখতে পাবেন। টোটাল পরিবর্তন দেখার জন্য রয়েছে রাঙ্গুলি, রয়েছেন আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এবং যারা ব্যবহার করে ফেলেছেন ইতিমধ্যেই। ফোনে কে রয়েছে? নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, বুঝলাম না, আরেকবার বলুন। কাকি থেকে বলছি, কমলিনী শ্যামল। ঢাকুরিয়া থেকে? চুল পেকে যাচ্ছে। বয়স কত বললেন? 40 বছর?
চল্লিশ বছর বয়স চুল পেকে যাচ্ছে। দেখেন চুল পেকে যাওয়ার দুটো কারণ আছে, প্রথম হচ্ছে কারণটা জানতে হবে। একটা তো হচ্ছে আপনি যে শ্যাম্পু তেল ব্যবহার করছেন সেটা আপনার চুলকে প্রপারলি প্রোটেক্ট করছে না, প্রপার নার্সিং করছে না, যার জন্য চুলটা পাকছে একটা। আর দ্বিতীয় নম্বর পেটের প্রবলেমের সৃষ্টি হয়, অ্যাসিডিটি মাত্রা বেশি আছে, ডাইজেস্টিভ সিস্টেম প্রপারলি ঠিক নেই, যার জন্য চুল পাকে। তো দুটো জায়গায় আপনাকে মেনটেন করতে হবে। একটা শ্যাম্পু তেল আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিকের ব্যবহার করুন, এটাতে চুল পড়বে না, চুলটা সফট থাকবে, সিল্কি থাকবে, চুলের লেন্থ বাড়বে, নার্সিংটা প্রপার আপনি পাবেন, যেটা আপনার চুলের জন্য একান্ত প্রয়োজন সেই নার্সিংটা পাবেন। আর পেটের প্রবলেমসের জন্য আপনি রঙ্গোলি জীবনসুদ্ধ ওষুধ মেনটেন করে খান। এই দুটো যখন মেনটেন করবেন তখন এটুকু অ্যাসুরেন্স দিচ্ছি নতুন করে চুল পাকবে না, সেই প্রবণতাটা থাকবে না, তার পুরো অ্যাসুরেন্সটা রয়েছে। ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি অজিত কুমার গিরি বলছি। কোথা থেকে ফোন করছেন? হ্যালো, সুন্দরবন থেকে। বলুন কি প্রশ্ন আছে বলুন। আমার ওয়াইফে গালে গু গালে কালো কালো দাগ হয়ে গেছে। ওয়াইফের বয়স কত? বয়স হ্যাঁ গালে দাগ হয়ে গেছে, ওটার জন্য আপনার ওটা একটা মেছেদা দাগ হচ্ছে, ওটা এখন থেকে আপনাকে মেনটেন করতে হবে। একটা জিনিস আছে সেটা আপনারা মেনটেন করুন, তার জন্য একটা জীবনসুদ্ধ ওষুধ খাবেন, এটা পেটের প্রবলেমের থেকে হয়। তো এটা জীবনসুদ্ধটাকে খেলে নতুন করে দাগটা বাড়বে না। আর এক্সটার্নালি আপনি রঙ্গোলির একটা ফেস ওয়াশ, রঙ্গোলি রূপসাকার একটা মেছেদা স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়শ্চারাইজার, এটা যখনই ব্যবহার করবেন তখন আপনার দাগটা দেখবেন ধীরে ধীরে করে হালকা হয়ে যাবে এবং পুরো মেল্ট হয়ে যায়। কোনো অসুবিধা নেই, এখন পর্যন্ত আজ পর্যন্ত যারা ব্যবহার করছেন প্রত্যেকের প্রবলেমস মিটেছে, সুতরাং আপনার প্রবলেমস নিশ্চয়ই মিটবে, কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। কোথাও যদি কিছু জানার থাকে তাহলে হেল্পলাইনে ফোন করে নেবেন, আমরা আপনার সঙ্গে রয়েছি 12 ঘন্টা। 12 ঘন্টার অ্যাক্টিভ হেল্পলাইন নম্বর কিন্তু আপনাদের জন্য আছে। ওই যে মেছেদার নাছোড়বান্দা দাগ যেটা নিয়ে আপনারা টেনশনে থাকেন, সেখান থেকে কি করে বেরিয়ে আসতে পারবেন, কি করে হেয়ার ফলের মতন একটা ক্রনিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই জিনিসগুলো কিন্তু রঙ্গোলি বহুদিন ধরে আপনাদের জন্য করে আসছে। কে রয়েছেন? হ্যালো, 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 ওহো কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আপনারা অতি অবশ্যই চেষ্টা করতে থাকবেন, পরবর্তীতে আমি বলবো যারা ফোন করার জন্য চেষ্টা করছেন তারা তো করবেনই। আচ্ছা পবনদা, এই ফাঁকে একটুখানি জিজ্ঞেস করে নিই, যারা দীর্ঘদিন ধরে পাইলস বা এই রিলেটেড সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের কষ্ট সমাধানের জন্য নিশ্চয়ই আয়ুর্বেদ কিছু ভেবে রেখেছে? একদম আছে। যাদের পাইলস, ফিশার, ফিস্টুলা, হেমরয়েড, এগুলো অনেকগুলো প্রবলেমস নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে, সেটা হচ্ছে পাইলস, কিন্তু এটা রোগ কিন্তু ভিতরে অনেকগুলো আছে। প্রথম হচ্ছে যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যখন প্রপারলি কাজ করে না তখন কিন্তু প্রথম রোগটার সৃষ্টি হয় পাইলস। তার জন্য কি আছে, আপনার প্রথম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করতে হবে। আপনার লিভারটা ফ্যাটি লিভার হয়ে গেছে, আপনার অলরেডি ফ্যাট জমতে আরম্ভ করেছে লিভারে, তার মানে আপনি প্রচুর রিচ ফুড খাচ্ছেন, যার জন্য কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমও অকেজো হয়েছে আজকে অনেকগুলো কারণের জন্য। সেই প্রতিটা কারণটাকে কিন্তু রঙ্গোলিটা আপনাকে কিওর করে বলেই কিন্তু আজকের ডেটে যারা পাইলস, ফিশার, ফিস্টুলা, হেমরয়েড নিয়ে এসছেন তাদের প্রত্যেকের প্রবলেমসটা মিটেছে বা আপনারা সুস্থ হতে পেরেছেন, আপনাদের সমস্যা থেকে মিটাতে পেরেছেন। বহু মানুষ আজকে অপারেশন করাচ্ছেন, অপারেশন করার পরেও দেখা যাচ্ছে যে 1 মাস কারো 15 দিনে ঘুরে আসছে, কারো 1 মাসে ঘুরে আসছে, কারো 3 মাসে ঘুরে চলে আসছে, ফিরে চলে আসছে, বা অনেকে অনেক কিছু ক্রিম লাগান কিন্তু এক্সটার্নালি খালি ট্রিটমেন্টটাকে করলে ওটা পাইলস থেকে কখনোই মুক্তি হবে না। যত পর্যন্ত আপনার যেটা শেকড় যেখান থেকে আপনার উৎপত্তি রোগের সেই রোগটাকে সারাচ্ছেন সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে প্রপারলি ট্রিট করছে বলে কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক আসলে কিন্তু আপনার সমস্যাটা মিটছে। আর একটা ফোন নিয়ে নেবো আমরা। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। আমি দক্ষিণ দিনাজপুর থেকে গঙ্গারামপুর থেকে বলছিলাম। বলুন কি প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে আমি একটা বছর 5 থেকে অ্যাজমা রোগে ভুগছি। অ্যাজমা? হ্যাঁ 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 হ্যাঁ, সেটার জন্য শরীরটা এত উইক হয়ে গেছে, অ্যাজমার জন্য ওষুধ খাচ্ছি কিন্তু উইক হচ্ছে, চলাফেরা করতে পারি না, এত শরীর দুর্বল হয়ে গেছে একদম। আপনাকে বলছি আপনি ওটাকে মেনটেন করুন, ওটার জন্য একটা তো বডি অয়েল নিয়ে নেবেন, বডি অয়েলটা পুরো বডিতে মেনটেন করুন, বুকে পিঠে তো আপনি লাগাবেনই, ঈষৎ উষ্ণ জল সারাদিনে মেনটেন করে খাবেন, ঠিক আছে, জীবনসুদ্ধা ওষুধ ডেলি মেনটেন করে খান, আপনি দেখুন 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই আপনার পরিবর্তনগুলো চালু হবে, আপনার প্রবলেমসটা কমতে আরম্ভ করবে, নিজের এনার্জি লেভেল বাড়তে আরম্ভ করবে, আর আপনার যে
অ্যাজমার যে প্রবলেমসটা আসছে সেখান থেকেও দেখবেন আপনি অনেকটা রিলিফ আপনার হয়ে গেছেন। যদি আপনি ইনহেলার নিচ্ছেন ধীরে ধীরে করে ইনহেলারটা টোটাল বন্ধ হয়ে যায়, কোনো অসুবিধা কিছু হয় না। যারা মেনটেন করছে তারা কিন্তু প্রত্যেকেই ভালো আছেন, সুতরাং আপনার প্রবলেমসটা ডেফিনেটলি মিটবে, এটুকু আমি বলতে পারি। খাওয়া দাওয়া আপনাকে রেস্ট্রিকশন করতে হবে, এর মধ্যে দই খাওয়া, ফ্রিজের কোনো জিনিস খাওয়া মেনটেন করা, টক খাওয়া, রিচ খাওয়া, ফ্রাই জিনিস, এগুলোকে টোটাল অ্যাভয়েড করতে হবে, মেনটেন করুন, লাইফটাকে প্লেজেন্ট করে তুলুন। ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি টপিক সংক্রান্ত বলছি কসবা থেকে। বলুন। হ্যাঁ, আসলে আমার কিছুদিন আগে না হার্ট বিট হয়েছিল, মানে ডান দিকে কপালের ইনসান দিয়ে। আচ্ছা। কিন্তু এখন সবই কমে গেছে, একদম কিওর, কিন্তু একটা কপালের কোনায় আমার একদম কিছু ব্যথাটা কিছুতেই কমছে না। রূপসাগর ক্রিমটাকে আপনি লাগান, মেনটেন করেন, আর জীবনসুদা ওষুধ আপনি মেনটেন করে খান। এইটা খেয়ে আপনি কেমন আছেন? আশা করছি যে ব্যথাটা আছে ওটা আপনার ডেফিনেটলি কমবে। আপনি কেমন আছেন আপনি আমাকে ফোন করে জানাবেন, এক সপ্তাহ রিপোর্ট দেবেন, আপনার সমস্যা যাতে মিটে যায় সেই ব্যবস্থা আমরা করে দেবো। এবার আপনি একটু জেনে নিন যে আপনার এলাকায় আপনি কোথায় পাচ্ছেন রঙ্গোলির প্রোডাক্ট, আপনি কোথায় পাবেন একটু জেনে নেবেন। নিশ্চয়ই আপনি কলকাতার মধ্যে থেকে ফোন করছেন তো আপনার কাছাকাছি জায়গাতে আপনি পেয়েই যাবেন। আরেকটা কথা বলে রাখবো, অনুষ্ঠান হয়তো আপনি দেখছেন এবং আপনারা যদি মনে করেন যে আমি ফ্র্যাঞ্চাইজি নিতে চাই তাহলেও কিন্তু দেখুন একটা বিশেষ ফোন নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করে আপনি এই বিষয়ে কোয়ারি করে নিতে পারেন, কারণ আপনাদের জন্য সেই সুযোগটাও থাকছে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি কোথা থেকে ফোন করছেন, কি প্রশ্ন বলুন? বাঁকুড়া থেকে। কি প্রশ্ন? আমার মাথা চুল উঠছে না তো। আপনার বয়স কত? বয়স 45। 45, চুল উঠছে না একদম, কি টাক পড়ে গেছে? টাক পড়ে যাচ্ছে, চুল উঠছে। টাকও পড়ে গেছে, চুলও উঠছে। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন রেখে শুনতে থাকুন। চুল পড়া বন্ধ করে তিন দিনের মধ্যে রঙ্গোলি আয়ুর্বেদিকে এটা একটা গ্যারেন্টি দেওয়া হয়েছে এবং এটা লিখিত গ্যারেন্টি দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে মিনিমাম 70-80% হেয়ার ফল কন্ট্রোল করে, যদি না করে তাহলে 100% টাকা রঙ্গোলি আয়ুর্বেদিক ফেরত দিবে, সেটা কিন্তু লিখিত গ্যারেন্টি, কোনো রকম এর মধ্যে কোশ্চেন নেই। আপনি তিন দিন পরপর ব্যবহার করবেন, যদি আপনার কোথাও ডাউট থাকে চতুর্থ দিনে কোম্পানিকে ফোন করে প্রোডাক্টটা রিটার্ন করে দিন, আপনার 100% টাকা কোম্পানি আপনাকে ফেরত দিয়ে দেবে। সুতরাং আপনাদের আর সমস্যা বা কোশ্চেন মার্ক আপনাদের জীবনে নেই যে আপনাকে সব যে এই কোম্পানি আমাকে ভাওতা দিয়েছে, ওটা আমাকে ভাওতা দিয়েছে, ওটা দিয়েছে। রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে একদম পরিষ্কার কাগজে লিখিত দিচ্ছে, তিন দিনের গ্যারেন্টি দিয়ে প্রোডাক্টটা দেওয়া হয়েছে, সুতরাং আপনি তিন দিনের মধ্যেই রেজাল্ট পাবেন ডেফিনেটলি। আপনার চুল পড়াও কন্ট্রোল করবে, নতুন চুল জন্মাবে, যেগুলো তিন চার মাসের মধ্যে যে চুলগুলো পড়ে গেছে তা 99% আপনি ফেরত পাবেন। চুল সফট হবে, সিল্কি হবে, চুলের লেন্থ বাড়বে। মেয়েদের যেটা একটা বিরাট প্রবলেমস থাকে যে আমার চুল বাড়ছে না, চুল কেটে ফেলার পর আর বাড়ছে না। আমি পার্লারে গেছিলাম, আবার ট্রিমিং করে নিয়ে এসেছি, আর বাড়ছে না, ওখান দিয়েই আটকে গেছেন। সেই জিনিসটা থেকে, সেই সমস্যা থেকে আপনি 100% বেরোবেন, তার পুরো প্রতিশ্রুতি গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদিক আছে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার, বলুন। দুইজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছি, বলুন। আমার না পেটে অশান্তি, খিদে পায় না, গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, আগে ফ্যাটি লিভার ছিল, ওই জন্য আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই। কোথা থেকে ফোন করছেন? আমি দিল্লি থেকে ফোন করেছি। দিল্লি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটার জন্য আপনাকে আর নতুন করে চিন্তা করার কিছু নেই। একটা সিঙ্গেল ওষুধ আছে রঙ্গোলি জীবনসুদা স্পেশাল, এই মেডিসিনটা খান, আপনার সমস্যা থেকে আপনি পুরোপুরি বেরিয়ে যাবেন, কোনো অসুবিধা কিছু হবে না, নিশ্চিন্ত থাকুন। কোম্পানিতে একটা অর্ডার করে দিন, কারণ দিল্লিতে তো পাওয়া যায় না, আপনি এখানে অনলাইনে নিয়ে নেবেন, অর্ডার করে নিন, এক সপ্তাহের মধ্যে আপনার প্রবলেমসটা আপনার একদম ডেফিনেটলি কমবে। কোথাও কোনো প্রশ্ন থাকে ফোন করে কথা বলে নেবেন। 81000333 এই নম্বরটাতে ফোন করুন, ফোন করে অর্ডার দিয়ে দিন, দিল্লিতে পেয়ে যাবেন আপনি প্রোডাক্ট। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন।
নমস্কার, আমি গোবর্ডানা থেকে, মানে উত্তর চব্বিশ পরগনা গোবর্ডানা থেকে বলছি, চক্রবর্তী বলুন। আচ্ছা, আমার 2002 সালে আমার পেসমেকার প্রথমে বসেছে, তারপরে 2015 সালে বসেছে, কিন্তু পেসমেকার আমার খুব একটা প্রবলেম হচ্ছে, মাইগ্রেন, মানে আমার মাথায় প্রচন্ড পেইন হয়, সামান্য তো মোড় উঠে গেলে পরে, একটু রোদ একটু গরম সহ্য করতে পারে না, প্রচন্ড পেইন হয় মা, যদি ডাক্তারবাবু একটু আমাকে সাজেশন দেন। আচ্ছা, 2015 পেসমেকার বসার পর থেকে আপনি ভালো আছেন তো? আমি এখন ভালো আছি, তারপর 2015 আবার বসেছি, 2002 একবার বসেছি, 2015 বসেছি। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। এখন মাইগ্রেনটা ওনার সমস্যা, ঠিক আছে, সমস্যা প্রবলেম শুনার অনেক থেকে পুরনো প্রবলেম আছে, এটা যাই আছে, সেটা থেকে আপনি মাইগ্রেনের যে প্রবলেমস হচ্ছে ডেফিনেটলি বেরিয়ে যাবেন, ওটার জন্য আপনি জীবনসুদা ওষুধ মেনটেন করে খান, এক সপ্তাহের মধ্যেই দেখবেন আপনার প্রবলেমসটা সব কমতে আরম্ভ করছে। একদমই তাই, আর অনেকক্ষণ থেকে আমি ভাবছিলাম যে প্রশ্নটা করব, পবনদা আমাদেরকে বলছেন যে হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতেই হবে, সেটা হচ্ছে জয়েন্ট পেন, কারণ আপনারা অনেকেই কিন্তু জয়েন্ট পেনের সমস্যায় ভোগেন এবং এটা একটা নাছোড়বান্দা ক্রনিক প্রবলেম পবনদা, একটু বয়স হলেই এখন আর নয়, এখন অনেক কম বয়স থেকে শুরু হয়ে যায়, কী করতে হবে সেক্ষেত্রে? দেখো, জয়েন্ট পেন যাদের রয়েছে তারা তো আজকে ভীষণ কষ্টের মধ্যে আছে, হাঁটু গেড়ে বসতে পারেন না, মাটিতে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, বিভিন্ন প্রবলেম, এবং সেই বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্নভাবে আমরা দৌড়াই এবং সেখানে বিভিন্ন টাইপের টেস্টও আমরা করি, টেস্ট করার পরে দেখা যায় যে ওটা হাড় ক্ষয়ে গেছে, হাড়ের মধ্যে গ্যাপ হয়ে গেছে, হাড়টা শুকিয়ে গেছে, লিকুইডিটিটা নষ্ট হয়ে গেছে, বহু টাইপের ক্রিটিক্যাল প্রবলেমস আমার লাইফে চলে আসছে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে কিন্তু নর্মাল ওয়েতে আপনাদেরকে সুস্থ করার একটা কমিটমেন্ট করছে এবং সেখান থেকে মানুষ আজকে ডেটে সুস্থ হতে পেরেছেন। তাহলে হাঁটু ব্যথা, কোমরের ব্যথা, জয়েন্ট পেন, হাঁটাচলা করতে পারছেন না, তাদেরকে আমরা কোম্পানি একটা রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের একটা অ্যাসুরেন্স প্রতিশ্রুতি দিয়েছে যে মিনিমাম 30-50% পর্যন্ত ইম্প্রুভমেন্ট আপনি এক মাসের মধ্যে দেখতে পাবেন, সেই জায়গাটা কিন্তু মানুষ আজকে রেজাল্ট পাচ্ছেন, আপনারা সুস্থ হচ্ছেন, সেই জায়গাটা কিন্তু প্রতি মুহূর্তে আজকে যারা প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে তারা কিন্তু আজকে ডেটে সেই আশাটা দেখতে পেরেছেন এবং লাইফের একটা পরিবর্তন পেয়েছেন, দ্যাট ইজ নিশ্চিত। ফোনে কে আছেন? হ্যালো, নমস্কার, বলুন। পূর্ব মেদিনীপুর, হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে বলুন, কি সমস্যা? রঙ্গোলি জীবনসুদা ওষুধ খান, আশা করছি আপনার প্রবলেমসটা কমবে, এরপরে আপনি আমাদের সঙ্গে ফোনে কথা বলে নেবেন, সব জিনিসটা তো এখান থেকে বসে জাজ করা যায় না, তবে জীবনসুদা আপনি ডেফিনেটলি খেতে পারেন, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটার কোনো সাইড এফেক্ট নেই, এটা আপনার যে প্রবলেম যে রোদে দাঁড়াতে পারছেন না, আপনার যে এনার্জি লেভেলটা যেটা নষ্ট হচ্ছে সেগুলো সবই আপনি ঘুরে ঘুরে ঠিক হয়ে যাবে আপনার, তো বাকিটা আর কি প্রবলেমস আছে সেটা আপনি হেল্প লাইনে আমাদের সঙ্গে একটু কথা বলে নেবেন। আর সময় তো প্রায় শেষ হয়ে এসেছে পবনদা, কিন্তু একটা ছোট্ট করে জানতেই হবে। আচ্ছা, তার আগে একজন ফোনে চলে এসেছেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি গঙ্গাসাগর থেকে বলছি। আমার মাথায় চুল উঠে যাচ্ছে, চাট পড়ে যাচ্ছে, এটা কি করলে চূড়াও থাকবে? কতদিন ধরে হচ্ছে, এখনো চুল উঠছে আপনার? হ্যাঁ এখনো চুল, তো আমার তো একজন মারা গেছে বাড়িতে, তার জন্য তো নাড়া হয়েছি, তবে তার মধ্যে ওই তো চাট পড়ে যাচ্ছে, চুলটা পাতলা হয়ে গেছে অনেক। ঠিক আছে, এটার জন্য আপনি আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিক একটা হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, রঙ্গোলি প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, এই দুটো ব্যবহার করবেন, এটাতে আপনার চুল পড়াটাও বন্ধ হবে, চুলের গোছটা ভালো হবে, চুলের গোড়ায় যে ইনফেকশন হয় সেই ইনফেকশনটাকে কিওর করার ক্ষমতা কিন্তু এই দুটো প্রোডাক্টের মধ্যে আছে। সুতরাং আপনাদের যাদের হেয়ার ফলিংয়ের প্রবলেমস আছে তারা চোখ কান বন্ধ করে ব্যবহার করুন, আপনার চুল সুস্থ থাকবে, ভালো থাকবে, নতুন চুল জন্মাবার প্রবণতা যেটা বন্ধ হয়ে যায় সেটা চালু হয়ে যায়, সুতরাং আপনার লাইফে একটা বিরাট পরিবর্তন আপনি দেখতে পাবেন, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসেছেন তারা নিজের লাইফের একটা পরিবর্তন তো ডেফিনেটলি পেয়েছেন। আজকে একদম সময় শেষ আমাদের হাতে, অনুষ্ঠান আমাদেরকে এখানেই শেষ করতে হবে, পবনদা আবার আপনাদের জন্য আগামী অনুষ্ঠানে ফিরবেন, অনেক ধন্যবাদ পবনদা, নমস্কার।